দাদা মিষ্টি মুখ করার কোনো লাভ নাই, দাদার মিষ্টির থেকেও বেশি মিষ্টি বউ আছে। তোর বউ তো দেখলে কথা শুনে এই ছোট ভিডিও হচ্ছে বুঝি। বউকে কিভাবে হ্যান্ডেল করা লাগবে তার কোনো ইয়ে আছে? না এমন তো নির্দিষ্ট কোনো নিয়ম নাই। না ফিলিংস অনেক ভালো লাগতেছে, ছোট ভাই বিয়ে করে নিচ্ছে, তারপরে ভালো লাগার থেকে বেশি লজ্জা লাগার কথা এখানে। না ভালো কেমনে লাগে? আমার পুরো অডিয়েন্স সাক্ষী আছে যে আমি ভালো নাচছি। লাল টুকটুক শাকিব ভাই আর আজকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার বিয়ের হলুদ ছন্দাতে। হলুদ ছন্দার ইভেন্টটা হয়েছিল একদম পারিবারিকভাবে, আমার আত্মীয় স্বজন আমার রিলেটিভস যারা ছিল শুধুমাত্র তারাই এখানে ছিল, বাইরের তেমন কোনো গেস্টই ছিল না, যে কারণে এটা একটা পারিবারিক বা ফ্যামিলি মোমেন্ট বলতে পারেন। সবার প্রথমে মা হলুদ মাখাই দিবে এবং খাওয়াই দিবে, বাট মা এসে বলতেছিল যে গামছা নাকি কোলে রাখতে হয়, যে কারণে গামছাটা আমি নিয়ে কোলের উপর রেখে দেই। আমার মা এসে আমাকে প্রথমে পায়েস খাওয়াই দেয়, এরপরে বিভিন্ন খাবার দাবার খাওয়াই দেয়, দেন হলুদ মাখায়, এবং এর মাধ্যমে শুরু হয় আমার হলুদ ছন্দার সূচনা। আম্মা আমাকে শিখাই দিয়েছিল শুধু খাইলেই হবে না, যে আসবে তাকে একটু করে খাওয়াই দিতে হবে, এবং আমার মাকে দিয়ে শুরু হয় আমার প্রথম কালেকশন হলুদ মাখানো এবং খাবার খাইয়ে সবাই কিছু করে টাকা দিয়ে যাচ্ছিল। এরপরে আসে আমার দুই নানি, নানিরা প্রথমে খাওয়াই দেয় আমাকে, দেন আমি নানিদেরকে খাওয়াই দেই, এরপরে নানিরাও আমাকে বেশ ভালো একটা অ্যামাউন্ট দিয়ে যায়। এভাবে শুরু হয় আমার হলুদের কালেকশন। এটা হচ্ছে আমার বংশের সবচেয়ে বড় বোন এবং আমার দুলাভাই। দুলাভাই এবং আপু খাওয়াই দিয়ে গেলে এরপরে আসে আমার দাদা এবং দাদিরা। আপনারা যারা বিবাহিত জীবনে আমার থেকে সিনিয়র তারা সবাই রিলেট করতে পারবেন, হলুদের দিনে যতগুলো খাবার থাকে তার 50-70% খাবার শুধুমাত্র বরকেই খাইতে হয়, এবং এটা আমার কাছে খুবই কষ্টের মনে হয়েছে। দাদা মিষ্টি মুখ করার কোনো লাভ নাই, দাদা মিষ্টির থেকেও বেশি মিষ্টি বউ আছে। তোর বউ তো দেখলে কথা শুনে আমার পরিবারে দাদা দাদি সহ আত্মীয় স্বজন অনেক বেশি সাপোর্টিভ এবং মজার মানুষ। দাদা দাদি আমাকে হলুদের খাবার খাইয়ে এবং হলুদ মাখিয়ে দেয় 500 টাকা, এবং তারা খুব সুন্দরভাবে একটা ছবিও রেখে দেয়। আমি আমার খালাতো বোনদের মেকআপ নষ্ট করার দায়ে আপনাদের কাছে সরি, তাদের মেকআপ আমি নষ্ট করছি, তারা দূর দূরান্ত থেকে মেকআপ করে আসছে, আমি বুঝলাম না এত ভয়ঙ্কর মেকআপ করার জন্য এত দূরে যাওয়ার দরকার কি। তারপরেও আমি মেকআপ ক্ষতিপূরণ দিব, তার জন্য আমি এই 350 টাকা করে দিচ্ছি। বলছি ভাইয়া যে আজকে মেকআপ করতে পারলাম না বলে টাকাও পাইলাম না। এরপরে আসে আমার খালামন এবং খালাতো বোন, তারা চলে গেলে আসে আমার সবার ছোট খালামন। কষ্টের বিষয়, তারা আমাকে কথা দিছিল তাদের যদি মেয়ে হয় আমার সাথে বিয়ে দিবে, তো আমি অফিসিয়ালি তাদেরকে আমার শ্বশুর শাশুড়ি বলে টাকা শুরু করেছিলাম। এখন পর্যন্ত তাদের মেয়ে হয় নাই, আমিও জামাই হতে পারি নাই, খুব কষ্টের বিষয়। যেটা আমি খুব কষ্ট হয়েছি মন থেকে, রাজশাহীতে মোস্টলি আমি অলওয়েজ, আপনারা যারা আমার ভিডিও দেখেন সবসময় আমি বলে থাকি যে রাজশাহীতে এটা হচ্ছে আমার এটিএম বুথ, অ্যান্ড ওয়ান অ্যান্ড অনলি আমার দুলাভাই। দুলাভাই চলে আসছে এখন, সবার শেষে আসছে, এখানে মিষ্টিও শেষ হয়ে গেছে, আনারসে শুধু কাঠিগুলো পড়ে আছে, আশেপাশে সব খাবারই অলমোস্ট শেষের দিকে এরকম। লাস্টে এসে কী খাওয়াবেন আপনি? আরেকটা জিনিস বলি, ডান সাইডে বসে আছে আমার বড় ফুফাতো বোন, বাম সাইডে বসে আছে আমার ছোটো ফুফাতো বোন এবং দুলাভাই, দুই দিকে দুটো দুলাভাই। মানে এখন অ্যাকাউন্ট ব্যালেন্স যেটা ছিল 2x হবে আর কি। হ্যাঁ যা দিছে এখানে সেখান থেকে দুই সাইড 2x আশা করা যায়। হ্যাঁ হ্যাঁ দুলাভাইরা প্রথমে হলুদ মাখায় দেয়, এরপরে খাওয়াই দেয় দুই দুলাভাই দুই সাইড থেকে, এন্ড সবশেষে দুলাভাই ভালো অ্যামাউন্টের একটা সালামিও আমাকে দিয়ে যায়। এরপরে আসে আমার চাচা চাচি এবং তার সাথে আমার দুই ছোট বোন। তারপরে আসে আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে থেকে রাব্বি, প্রথমে সে কিছুদিন আগেই বিয়ে করছে এবং তারপরেই আমার বিয়ের অনুষ্ঠানটা, এন্ড দেন আসে আমার চার ফ্রেন্ড যার সাথে আমি সবচাইতে বেশি ক্লোজ। আমার এই চার বন্ধুর সাথে বিভিন্ন জায়গায় ট্যুর দেওয়া থেকে শুরু করে স্কুল লাইফে আমরা চারজন সবসময় একসাথেই থাকতাম। বন্ধুদের পরে আসে আমার মামা মামি, মামা মামি খাওয়ায় চলে গেলে তারপরে আসে আমার খালাতো ভাইরা। আমার খালাতো ভাইরা দুলা ভাইরা প্রত্যেকেই অনেক বেশি কষ্ট করছে এই পুরো ইভেন্টটা সাকসেসফুলি পার করার জন্য, স্পেশালি আমার ছোট ভাই নাকিব যে সবচেয়ে বেশি কষ্ট করছে এই পুরো বিয়ের অনুষ্ঠানে। ভালো নাচ দেখাতে বললে 200 টাকা, তার থেকেও বেশি পাবো আশা করি। দেখি দেখি ভালো নাচ দেখাতে বললে বলছি 200 টাকা দিব, তার থেকেও বেশি পাবো আশা করি। তাহলে তো আগে আমরা ডান্স দেখে আসি।
যে আমি ভালো নাচছি। ও বলতেছে পুরো অডিয়েন্স নাকি বলতেছে ভালো নাচছে। আপনারা যারা ভিডিও দেখছেন তারা কমেন্টে জানান অ্যাকচুয়ালি ভালো নাচছে কি নাচে নাই। বাট অ্যাজ পার মাই প্রিভিয়াস কথা দেওয়া আমি এখন কত টাকা দিতে চেয়েছিলাম 100 টাকা মনে হয়। কি 200 টাকা? সেখানে 200 দিয়ে হবে না, কারণ পুরো অডিয়েন্স সাক্ষী আছে যে আমার নাচ ভালো হয়েছে। 200 কেন, আরো বেশি 100 না 200? আমি তাও কম চাইছি দয়া মায়া করে, ছোট ভাই সেই হিসেবে কথা দিছিলাম 200 টাকাই দিলাম একদম। এই যে 100, এই যে 100, ঠিক আছে কম হয়ে গেল, কথাটাই বড় টাকাটা বড় না। এটা তো গেল হলুদের ভিডিও। বিয়ের বাকি ভিডিওগুলো দেখার জন্য পেজকে ফলো করে রাখবেন। বিয়ে করতে গিয়ে কি হয়েছিল, হাত ধোয়ানোর পরে কত টাকা আমরা দিলাম এবং কি ঘটেছিল সবকিছু পাবেন নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।